আমার জন্ম ঢাকাতে রমনা এলাকায়। আমার পিতা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমার জন্মের দিনক্ষণ আমার পিতা সহস্ত্রে লিখে গেছেন। পেছনে যে দালানটি, এখানে ছিল একটি লাল সূচালো বুরুজ দেওয়া একটি বাড়ি। আমার পিতা এই বাড়িতে প্রবোস্ট হিসাবে বসবাস করেন। সেই সময় আমার জন্ম 1932 সালে। ইউনিভার্সিটি এলাকায় আমার বাল্যকাল এবং শৈশব কেটেছে। প্রথমে আমরা ছিলাম সলিমুল্লাহ মুসলিম হলের উত্তর দিকের একটি অংশে। আমার বয়স যখন 7, তখন নবকুমার হাই স্কুলে ভর্তি হই 1939 সালে। এই যে এখন যেটা বদরুদ্দেশে মহিলা কলেজ, এখানে ছিল নবকুমার ইনস্টিটিউশন। এখন যেটা ঢাকা মেডিকেল কলেজ, এটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। উত্তর দিকে গেটে কিন্তু আমরা থাকতাম। পাকিস্তান হওয়ার পরে এই হাসপাতাল যখন মেডিকেল কলেজ হলো, তখন সেই ব্যারাকগুলো হলো ছাত্রদের থাকার জায়গা। এই সেই ছাত্রাবাস যেখানে ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি সূত্রপাত। এই যে 4 নম্বর রোড, এখানে সচিত্র সন্ধানের সম্পাদক গাজী শাহাবুদ্দিন মনু থাকতো। তার পাশেই হলো 5 নম্বর উর্দু রোড। আমার বাবা ইউনিভার্সিটি থেকে অবসর গ্রহণের পর এই বাড়িতেই আমরা এসেছিলাম 1943 সালে। 1950 সালে 7ই জুন হাজং তেলেঙ্গানা কাকদ্বীপ কমিউনিস্ট পার্টির আহ্বানে যেই মুক্ত এলাকা দিবস ঘোষণা করা হয়েছিল, তারই প্রচার করতে গিয়ে আমি সকালবেলায় চকবাজার এলাকায় ধরা পড়ি। তারপর আমাকে এই লালবাগ ফোর্টের নিচে ছিল, তখন লালবাগ থানা, এখানে নিয়ে আসে। এখানে এনে আমার উপর অনেক অত্যাচার করে। 1946 সালে আমরা সবাই বগুড়াতে আসি এবং সুলতানগঞ্জ পাড়ায় আমার বাবা তখন একটা বাড়ি করেন, সে বাড়িটার নাম রেখেছেন শান্তি কুঠির। আর আমাকে ভর্তি করা হলো করোনেশন ইনস্টিটিউটে। 49 সালে আমি সেই করোনেশন স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিই, ঢাকায় এসে পড়ি। 49 সালে ম্যাট্রিক পরীক্ষার পর আমরা প্রথম মাউটটুলিতে থাকি, একটা ভাড়া বাড়িতে। এই যে পেছনের বাড়িটা, এটা হলো 79 বেগম বাজার রোড। আমার পিতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই বাড়িটা 1937 সালে তৈরি করেছিলেন। এই বাড়িতে আমি ছিলাম 1950 থেকে প্রায় 69 সাল পর্যন্ত। এখানেই আমার শিল্পচর্চা শুরু। এই যে বেগম বাজার থেকে যখন আসতাম, এই বড় কাটারা নিচ দিয়ে হেঁটে এখান থেকে সোজা চলে যেতাম সোয়ারিঘাটে। এই যে হলো সোয়ারিঘাটের বুড়িগঙ্গা, এর এখানে সব কাঠের গুড়ি পড়া। এখানে আসতাম স্কেচ করতে যখন আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার পেছনে বাম দিকে যে নতুন ভবনটি এখন তৈরি হচ্ছে, এখানে ছিল গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্ট। 1948 সালে জয়নুল আবেদিন এটা প্রতিষ্ঠা করেন। প্রথম আমি যখন ভর্তি হলাম 1950 সালে, তখন এই দোতলা ভবনটির নিচে পশ্চিম দিকে এই হাসপাতালের, এখানে ছিল প্রথম ফার্স্ট ইয়ার। 1952 সালে এখান থেকে তখন চলে যায় সেগুন বাগিচায়। আমার পেছনে এখন যে খালি জায়গা, দুপাশে সব উঁচু বিল্ডিং, এখানে ছিল আমাদের আর্ট ইনস্টিটিউট। 1952 সালের মাঝামাঝি আমরা যখন এখানে এলাম, আমি, রশিদ চৌধুরী, দেবদাস, কায়েম চৌধুরী, রাজ্জাক, এটা ছিল গুরু ট্রেনিং মেয়েদের হোস্টেল। সেই হোস্টেল আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপর এখানে আর্ট ইনস্টিটিউট, সেটা তখন এখানে আসে। এবং এখান থেকে আমি 54 সালে 5 বছর পড়ার পরে এখান থেকে পাশ করি। ভারতীয় কমিউনিস্ট পার্টির খুব নাম করা নেতা ভবানী সেন বগুড়া এসেছিলেন। আমার অটোগ্রাফ জমাবার শখ ছিল, তিনি আমার সেই অটোগ্রাফ খাতায় তিনি লিখে দিলেন। যেই কথাগুলো তিনি লিখে দিলেন, সেই কথা আমি আজীবন, আজকে আমার 78 বছর বয়স, এই পর্যন্ত আমি সেটাকেই পালন করে চুছি। কথাটা ছিল যে শোষিত জনগণের ভাব ও দুঃখ দুর্দশাকে ছবির ভিতর দিয়ে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যা জীবনের জগান। আমি নিজেকে দাবি করি একজন রিয়েলিস্টিক বাস্তব ধর্মী শিল্পী হিসাবে। আমার দেখার দৃষ্টিটা হলো রেনেসাঁ পেইন্টারদের মতো, আর আমার মন মানসিকতা হলো ইম্প্রেশনিস্ট শিল্পীদের মতো।